নিজের ঘরের মুরগা, বড় মুরগা, তাও শের আলী, শের আলীটা ঠেং লাম্বারও বাট্টি, আমার গোশত ফুলিয়া রইছে, বাহির করছে, কয় ওই হা কর, কয় না না আল্লাহ না হইলে খাইতাম না, কয় ধরের মুখে ডরসে ডরসে দিছে মুখের ভিতরে, কয় খান নাই জোর করে পেটের ভিতরে ঢুকাই দিম, কয় খাইতাছি খাইতাছি খাইতাছি, খাইয়া কয় আল্লাহ খাওয়াইছে, বলে কেমনে, বলে আমি খাইতাম ছিলাম না, আপনারা জোর করে খাওয়াইছেন, আমার বিশ্বাস হয়েছে আল্লাহ খাওয়াইছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অদুষ্ট খাওয়ায় কে পালন করে কে জমিটা কার বাতাসটা কার হায়াত দিছে কে মরণ দিবে কে আসমান কার আগুন কার পালি কার তাহলে এবাদত কার আইন কার ফতোয়া কার এই কথা যদি শুনে মিস্টার ওবামা মা সবচেয়ে বড় সন্ত্রাসকারী আব্দুল মতিন জঙ্গিবাদী কথা ঠিক না বেঠিক আমার আল্লাহ বলেন সে যতই জঙ্গিবাদী বলক যতই সন্ত্রাস বলক আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলা সুবহানাল্লাহ আলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার আল্লাহ বলেন যে বান্দা বান্দি একদিন কালেমা পাঠ করছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ এক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিন ধর্মের নাম ইসলাম কোরআন কিতাব আর যত জিনিসের উপর ঈমান আনার দরকার ঈমান আনিয়ে আসে পাবলিক হইয়া রয়েছে দোকান দিতেছে মুকান দিতেছে ঠেলা চালাইতেছে রিক্সা চালাইতেছে ফতোয়া দিতেছে আলিম হইয়া ওয়াজ করতেছে ওয়াজ শুনতেছে যে যে স্তরেই থাকুক না কেন আমি আল্লাহ বলে দিলাম বেটা হোক বেটি হোক কালো হোক দেশি হোক বিদেশি হোক সকলের জন্য আমি আল্লাহ বলে দিচ্ছি বয়ের কোনো কারণ নাই আমি আল্লাহ আছি চলে বলুন সুবহানাল্লাহ কে আছে সারা দুনিয়ার সরকাররা যদি বলে সমস্ত মিসাইল নিয়ে হাজির হব কারি সবকে বাঁচানোর জন্য আর আল্লাহ যদি বলে বাতাস রে একটা মুসরা দে তাদের মিসাইল কোথায় যে যাবে উড়িয়া কথা ঠিক না ঠিক জমিকে যদি বলে একটা ইলকা দে কয়দিন আগে আমার বাড়ি আসিরগঞ্জ থেকে মাত্র 6 মাইল দূরে জোহরের নামাজের আগ মুহূর্তে আর শুরু করছে এ জোহরের নামাজের পরে শুরু করছে 3টা জাকি একবার সবার মুখে আসে আল্লাহ 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 বলেন তো আল্লাহ 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 হিন্দুরাও বলতেছে আল্লাহ 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 ওই এলাকায় রন রন খেলিতে হিন্দু আছে বলে আমি বললাম ওই হিন্দু বেটা বেটিও আল্লাহ 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 তখন তো রাম 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 বলে না বাস যখন ডুবছে তখন বুঝতে পারছে ওই ফেরাউন যখন পানিতে ডুবছিল তখন বলছিল মুসার হারুনের আল্লাহর উপরে ঈমান আনলাম আমার আল্লাহ বলেন এখন গোসাইলে কাজ হবে না কথা ঠিক না ঠিক এখন তোর তওবা আমি আল্লাহর দরবারে কবুল না কবুল হওয়ার সময় কস নাই বলস নাই তখন তো আমার নবীকে ডুবাইয়া মারবার চেষ্টা করছিলে কথা ঠিক না বেঠিক আমার আল্লাহ বলেন তবে আমার দুঃখ লাগছে তোর বলাটা দেখিয়া
এমন কাটিংয়ে বলছিলে মুসার হারুনের আল্লাহর উপর ঈমান আনলাম, আমার দুঃখ লাগছে রে কাফির বেঈমান, তোর শাস্তিটা আমি কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দির সবকের জন্য রাখবো, তারা যাতে কেউ তোর পথ ধরে জাহান্নামী না হয়। হাত উঠাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুষ্ট বান্দগণ, মাগরিবের নামাজ আমরা পড়েছি 6:30, 5:30, 5:30, 5:30 থেকে এখন 7:30 কাছাকাছি, 2-1 মিনিট বাকি আছে, কয় ঘন্টা হইল? দোস্ত কম সময় হয়েছে কারি সাহেবের জন্য, কিন্তু যদি ঢাকার বক্তা হইতো, বরিশালের কুয়াকাটা হইতো, তাহলে মাত্র 35 মিনিট, ঠিক না? আমি বলি তারা 35 মিনিট তো 35 ঘন্টা সমান, কারি সাহেবের 6 ঘন্টা তাদের 1 ঘন্টা সমান, কারণ তারা কত বড় বক্তা, আল্লাহ কবুল করুক, মুখলিস বানাইয়া দেখ, তাদের দ্বারা জাহানের মানুষকে জান্নাতি বানাইয়া দেখ, কথা নাকি না ঠিক? কিন্তু কারি সাহেব যদি 5 ঘন্টা বয়ান করে যদি নিজেকে বড় মনে করে যে আমি লম্বা বক্তব্য রাখতে পারি, আমার কথা কত সুন্দর মানুষ একেবারে কান ভরিয়া শুনে আর জিন্দাবাদ দেয়, ও কারি সাহেব কিয়ামতের দিন আমি আল্লাহর হাতে তোমার পাওন কিছু নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায় হায় আশ্চর্য, কত রকমের মানুষ দেখলাম, 1 ঘন্টা বক্তব্য রাখছে, উর্দে রাগসুক শুরু করছে। আমি বললাম সাহেব একটু বসেন, আপনি আমাদের দাওয়াতি মেহমান প্রধান, আপনার বক্তব্য শোনার জন্য পুরা এলাকার মানুষ পাগল হয়ে টাকা পয়সা উঠাইছে, রাতকে দিন করছে, দিনকে রাত করছে আপনার জন্য, আর আপনি 1 ঘন্টা বক্তব্য রাখায় আপনি নারাজি প্রকাশ করছেন, আর জীবনেও দাওয়াত দেওয়া হবে না। এক বক্তার কাছে এক বেটা গেছে দাওয়াত দিবার জন্য, কয় হুজুর আপনাকে দরকার, আমার 18টা শর্ত মানতে হবে, কয়টা? 18টা। পয়লা নাম্বার হইল আমাকে অ্যাডভান্স দিতে হবে, বুঝেননি? বদনাম করতেছি না, নাম ধরি নেই জন্য হুঁশিয়ার থাকবেন। এরপরে কয় আরো শর্ত আছে বলে কি? বলে যাওয়ার দিন লোক পাঠিয়ে দিবেন, সে গাড়ি করবে, গাড়ির খরচ কত লাগে এটা দেখার জন্য আমার সঙ্গে যাবে, রাস্তা দেখাইয়া একেবারে ঠিক জায়গা পর্যন্ত পৌঁছাবে, পৌঁছানোর সাথে সাথে আমি যে কামরায় থাকবো এটা যেন একা থাকে, কামরা যেন একা থাকে, বাথরুম যেন অ্যাটাচড থাকে, গরম পানি ঠান্ডা পানি যেন আয়োজন থাকে, ডিম আয়োজন করবেন খাবার জন্য, দুধের আয়োজন করবেন, মাখনের আয়োজন করবেন। বেটা এই ফিরিস শুনতে শুনতে তার মনের মধ্যে আসছে, কি জানি বলিয়া ফালায় নাকি সুন্দর একটা নারীও রাখবেন, কয় হুজুর আপনার শর্ত শেষ নি? বলে হা শেষ। বলে হুজুর দাওয়াত দিতে আসছিলাম, আপনার শর্তের কারণে আপনাকে বাদ দিলাম, কিয়ামত পর্যন্ত আর আমি আব্দুল্লাহ আপনাকে দাওয়াত দেব না, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। এই রাস্তা দিয়া সাতক থেকে আমি সভা করে চলে যাচ্ছি শহরে জিন্দাবাজারে আমার বাসায়, আর হঠাৎ করে দেখলাম ভার্সিটির গেট থেকে নয়, মদিনা মার্কেট থেকে হাঁটতে হাঁটতে আল্লামা উবায়দুল হক রহমতুল্লাহ আলী এমপি হাঁটিয়া রওনা করছেন। গাড়ি থামাইয়া বললাম, হুজুর সামনে তো গাড়িগুলো চলছে না, আমি কোনো রকম আসছি কাজমিনত করিয়া, আপনি কোথায় যাচ্ছেন? বলে বাবা আমি যাব একটা মাহফিলে, মাহফিলে না গেলে হয় না। বলে হুজুর এখান থেকে কয় মাইল? বলল 10 মাইল হবে। বলে আপনি যাইবেন কেমনে? বলে আল্লাহ পা দিছে, এটাই তো সাইকেল। যদি বলতো বায়দুল হক সাহেব যে আমার জন্য কমপক্ষে একটা হেলিকপ্টার পাঠাইয়েন,
ফাটাইতো কিনা একজন এমপি মানুষ। এমপি হওয়ার পরেও তার অন্তরের মধ্যে আমার আল্লাহর মহব্বত নবীর সুন্নত জড়িত ছিল। লোকগুলোকে কষ্ট না দিয়ে বলছে, বাবা তোমরা আমাকে যে দাওয়াত করছো, আমি তো নিজে ইচ্ছা করে গিয়ে তোমাদেরকে ইসলামের দাওয়াত দেয়া দরকার ছিল। তোমরা আয়োজন করে আমার নাম দিয়ে জিন্দাবাদ ফাটাইয়া মানুষকে মানুষের অন্তরে আমার পরিচয় দিয়েছ। অনেক কষ্ট করেছ রে বাবা, আর কষ্ট করার দরকার নাই, প্রয়োজনে 10 মাইল হাঁটিয়ে গিয়ে তোমাদেরকে ওয়াজ করা দরকার। আমার নবী মক্কা থেকে তাইফের ময়দান কত দূরে? পায়ে হেঁটে, ঘোড়া চড়িয়া নয়, উঠ চড়িয়া নয়, আমার নবী পায়ে হাঁটতে হাঁটতে ওই তাইবাসীকে বুঝাবার জন্য, জান্নাতের কথা বলার জন্য যখন গ্রামে গিয়ে বলছেন, ও আমার এলাকাবাসী, ও মক্কাবাসী, ও আরববাসী, শুনে নাও, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর তার পক্ষ থেকে আমি সত্যিকারের নবী, আখেরি জমানার নবী হয়ে আসছি, তোমরা আল্লাহর উপরে, এক আল্লাহর উপরে বিশ্বাস করো, লাতুজার মানাতের বিশ্বাস অন্তর থেকে ছাড়ো, সূর্য পূজা, আগুন পূজা, তুলসী ঘাস পূজা ছাড়ো, আর এক আল্লাহর নাম জপ্ত করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুরব্বী যারা ছিল তারা চিন্তা করে দেখছে, মোহাম্মদ তো ঠিক কথা বলতেছে, যদি আমাদের প্রজন্ম মোহাম্মদের সঙ্গে, আমার চেয়ার যাবে, আমার পদ যাবে, আমার চাকরি যাবে, আমার কম্বল চুরির সুযোগ যাবে, কথা ঠিক না ঠিক? আমার গম চুরির সুযোগ যাবে, আমার টাকা মারার সুযোগ যাবে, রাস্তার জন্য টাকা আনছি, কোটি কোটি খরচ করছি, মাত্র 50 লাখ, বাকিটা কোথায় গেল বলে বড় ঢেকে দিছি। একদিন এক বেটা বলতেছে, হুজুর এক বেটা দিছে আমারে 10,000 টাকা দিয়ে বলছে, দরগায় বড় ডেকে দিও। আমি 10,000 টাকা পাইয়া তো চিন্তা করলাম, বড় ডেকে দিলে তো ওরা পাবে, কিন্তু আসলে তো এটা বড় ডেক নয়, ডেকটা তো আমারটা মোটা। কয় বড় ডেকে দিলাম, বিসমিল্লাহ, দিছে কোথায় বড় ডেকে, ঠিক না? হায় হায়, আমি বলবো দোস্ত এই কাজ করবেন না, যদি একবার করে ফেলছেন ডেকে না দিয়া, আপনি কোন রাস্তার ফকির কাঙ্গাল মিসকিন অথবা রাস্তাঘাটের কাজে পেশাবখানা দিয়া অন্য কোন কাজে ব্যবহার করে দিলে, ওই ব্যক্তি বড় ডেকে দেওয়ার নিয়ত করলেও আমার আল্লাহ তাকেও মহব্বত করতেন আপনার কাজে টাকাগুলো লাগানোর কারণে। আমি দরগায় 14 বছর লেখাপড়া করছি, হিফজ শেষ করলাম, টাইটেল লাইনের বেশাংশ পড়লাম, আর সামান্যর জন্য আন্দোলন লাগিয়ে গেল, চম্পট মারলাম, চলে গেলাম। এরপরে আবার প্রস্তাব আসলো, আমি বললাম না, আমি যেখানে আছি ওখানেই থাকি। অদস্ত অনেক সংগ্রাম হয়েছে আমার জীবনে, আমি সেদিকে যাচ্ছি না। তখন দরগার এক বন্ডা একদিন বড় গুমুজের নিচে গিয়া বলতেছে, আ মানুষ, মানুষ হইয়া যাও। আমি চিন্তা করলাম, এটা আ মানুষ, মানুষ হইয়া যাও কি বলল? আল্লাহ তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনযালা মিন ক্বাবল। সুবহানাল্লাহ, আমার আল্লাহ বলেন, হে ইমানদারগণ, ইমান আনো। ইমানদাররা প্রশ্ন করে, আল্লাহ ইমান আনিয়ে নামাজ আদায় করতেছি, রোজা করতেছি, চা খাইতেও তোমার সুন্নবীর সুন্নত পালন করতেছি। আমার আল্লাহ বলেন, সব করছো কিন্তু একটা কাজ করতেছো না বলে কি? নবীর সাহাবি সমস্ত কাজকর্ম করতেছে, একটা কাজ করে নাই, উটের মাংসটা খাইতে তার কাছে কারাহত লাগে, কেমন কেমন লাগে। আমার আল্লাহ আয়াত নাজিল করে আর বলে, ইয়া আইয়ুহাল্লাযী آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا
تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ আমার আল্লাহ যে বলছেন হালালকে হালাল মনে করিও, হারামকে হারাম মনে করিও, ওই তুইটা কতটা সত্যটা যদি থাকে তাহলে শরীরের কোনো অংশ বাকি থাকবে না তেল গোসাইতে, বলেন না? আমার আল্লাহ বলেন এমন সাগরে সুখের সাগরে ডুবাইয়া দেব রে বান্দা, আর তোর পানি মনে চাইতেছে খাওয়ার জন্য দুনিয়ার পানিতে একটু কিরকম গন্ধ লাগে, না আমার জান্নাতের পানি এক চুমুক খাইবে, বিসমিল্লাহির রহমানির রহিম, টেস্ট এক ধরনের, আবার বিসমিল্লাহ আরো মজা, আবার আরো মজা, আরো মজা, আরো মজা, 1000 বছর পর্যন্ত খাইতে থাকবে, মজার টেস্টের দরজা ভিন্ন হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখছেন নি, আমেরিকান আপেল, কাশ্মীরি আপেল, পাকিস্তানি আপেল, বাঙালি আপেল, ইন্ডিয়ান আপেল, চাইনিজ আপেল, চাইনিজ আপেল খারার ভিতরে থাকে ছোট ছোট, ঠিক না নি? এক একটাতে এক এক ধরনের টেস্ট, খুব মজারে খুব মিষ্টি বলে, এটা কোনটা বলে মেড আমেরিকা। যখন জান্নাতে যাবে মুসলমান, আল্লাহ যখন তাদের সামনে দাঁড়ায় বাসন দিবেন কোরআন থেকে, কোরআন থেকে বাসন, হ্যাঁ এর আগে আমার নবী বাসন দিবেন কোরআন থেকে, এর আগে বাসন দিবেন হযরতে দাউদ আলাইহিসসালাম, কারা শুনতে চান? মাহফিলে হাজির হইবেন নে, হাত নামান, তাহলে বলেন হুজুর দুই হাত তুলিয়া বলতেছি আর গান করব না, হাত উঠিয়া আর গান শুনব না, এবার হাত নামান, 1000 টাকার একটা নোট, কারি সাহেব হুজুর দোয়া করেন, কি উদ্দেশ্য কি? হুজুর আমার মায়ের নায়িকা হইছে, কি হইছে? কারি সাহেব হুজুর 1000-এর দিকে যখন চোখ গেছে কয় অর্ধেক মস্তার দাম আছে, কেউ তো শুনতেছে না, বেটা তো আমাকে বলছে দোয়া করিয়া দেই না, কয় আল্লাহ তোমার বান্দার আশা পূর্ণ করিও, আল্লাহ কয় পকেটে ঢুকা দেখ এটা সাপ আর বিচ্ছু হচ্ছে, তুই ওরে বলতে পারছিলে না কেন? বলে নাইকা না বানাইয়া হাফিজা আবিদা বানাইলে না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ। মমতাজ রে চিনেননি, বাবারে খারি সাহেব সবার নাম ভাই, এই ডিপার্টমেন্টে চাকরি করেছি 4.5 বছর, কতদিন? 4.5 বছর। আহসানুল্লাহ ওরা জানে, আমারে বলতো বেটা আমার আমাদের লগে নে, বলে আসিস অসুবিধা নাই, যেখানে গান গায় ওখানে আমি কোরআন বলি, যে মাইক দিয়ে গান গায় ওই মাইকে কোরআন প্রয়োগ করি, তাহলে মাইকের দোষ না আমার আর আপনার দোষ, আপনার আমার দোষ, মাইকের কোনো দোষ নাই, মাইক বানাইছে প্রচারের জন্য এটা জায়েজ, টিভি বানাইছে প্রচারের জন্য এটা জায়েজ, টিভি পরিচালনা যারা করে ল্যান্ডটা উলঙ্গ বেহায়াপনা দিয়ে তারা আল্লাহর কাছে দায়ী হবে। মশলা বুঝে নিতে হবে, কয় হুজুর তো তাহলে মনে হয় টিভির পক্ষে, আমি বলবো আমি রেডিওর পক্ষে, টিভির পক্ষে, মেশিনের পক্ষে, আল্লাহ যত জিনিস বানাইছে বৈজ্ঞানিকরা তাদের সব কিছুর পক্ষে, নতুবা পানিটা ওই গ্লাসের মধ্যে রাখার জন্য এই বোতলের মধ্যে বোতল জাত পাইতাম না, ফ্রেশ পানি পাইছে আমার আল্লাহ দিয়েছে, ফ্রেশ ছিল এরপরে গান্দা হয়ে গেছে, ওটাকে মেশিন দিয়ে আবার সুন্দর করে পরিপাক করে বোতলের ভিতরে ঢুকানোর কারণে এটার দাম কত? 30 টাকা। আমার আল্লাহ বলে আমিও বান্দা বানাইছি, ফেরাউন বানাইছি, আবু জেহেল বানাইছি, উতবা বানাইছি, শয়বা বানাইছি, কারি সাহেবকেও বানাইছি, আব্দুল্লাহ আব্দুর রহিমকে বানাইছি, তারা যদি আমার কোরআনের রং নিয়া আমার নবীর রঙকে যদি রঙতে পারে, আমি মানুষের যে দাম তার চেয়ে কত বেশি দামি বানাইয়া দেব পানির মতো। লা ইলাহা
দুষ্ট বন্ধুগণ, আমার আর দুই জায়গায় যাইতে হবে, গিয়ে আবার কেরাত পড়তে হবে, লম্বা কেরাত। সাথীরা বলছে, কারি সাহেব, 1 ঘন্টা তেলাওয়াত করতে হবে। আমি বললাম, ঠিক আছে, অসুবিধা নেই, 1 ঘন্টা তো খুব বেশি সময় না, 1 ঘন্টা তো সূরা আর রহমান তেলাওয়াত করলেই সময় চলে যাবে। কি বললেন হুজুর, একটা ঘটনা বলি আমি খুব শর্টে। কারি আব্দুল বাসিত সাহেবের নাম শুনছেননি? দেখি কারা কারা শুনছেন, একটু হাত উঠান। কারি আব্দুল বাসিত, বিশ্বনন্দিত কারি, আমার দাদা উস্তাদ, আমার উস্তাদের উস্তাদ। যখন বাংলাদেশে আসছিল তখন আমার উস্তাদ ছোট্ট লালবাগ মাদ্রাসায় পড়ে, 1 সপ্তাহ তার কাছে মস্ক করছে। একদিন মস্ক করলে ছাত্র হয়, কথা ঠিক না ঠিক? 1 সপ্তাহ কারি আব্দুল বাসিত সাহেবের কাছে আমার উস্তাদ ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলী ইসলামাবাদি, সেই আপনার ঢাকার লালবাগ যে আছে ওই লালবাগের কিনারে বড় মসজিদের খতিব, তিনি যে নাস্তা বানায় আপনার রোজার দিনে, ইফতারই বানায়, সবচেয়ে ভালো ইফতার কোন বাজারওয়ালা বানায় বলেন, বলতে পারবেন? বলেন তো, বলতে পারেন না, জানেন না? হায় হায়, আজীব তো, দেখি পারেননি। সবচেয়ে ভালো ইফতার বানায় ঢাকা শহরের বুকে, কোন এলাকার মানুষ? হ্যাঁ, চকবাজার, চকবাজার শাহী জামে মসজিদের খতিব এবং ইমাম ছিলেন। আর 50 বছর পর্যন্ত রেডিও টিভির মাধ্যমে সংসদ পরিচালনা করেছেন আমার উস্তাদ। আমি তার ইঙ্গিত দিয়ে বলছি, দোস্ত, কোরআনের আওয়াজ এত সুন্দর, এত মজা। কারি আব্দুল বাসিত সাহেব গেছে মুসলমানদের পক্ষে হইয়া আমেরিকায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের আরেকজন গেছে, খ্রিস্টানের গেছে একজন, ইহুদির একজন, কুলিমালির একজন, ডুলির একজন, এইভাবে প্রত্যেকটা ধর্মের এক একজন গেছে যাজক হইয়া। বেড়ার মধ্যে লেখা দেখে, 5 মিনিট তোমার ধর্ম সম্পর্কে আলোচনা করতে পারো। কারি আব্দুল বাসিত সাহেব চিন্তা করলো, আমার কোরআনের তো 60টা আউজুবিল্লা আছে, 7 ইমাম সাহেব পড়ছে, এখন যদি আমি 60টা আউজুবিল্লা পড়ি তাহলে তো কোরআন শুরু করব, তো 60টা আউজুবিল্লা দিয়ে যদি শুরু করি তাহলে তো এখানেই 5 মিনিট শেষ, আমি কেমনে কথা বলবো? চিন্তা করতেছে, আমার আল্লাহ বলেন, কারি আব্দুল বাসিত চিন্তা করবি না, আমি আসি না। এবার কারি সাহেব মাইকটা সামনে নিয়ে আল্লাহর উপরে ভরসা করে দিছে মাথায় হাত, أعوذ بالله من الشيطان الرجيم বলা শুরু করছে, আর সবাইকে আল্লাহ বলছে, এই ছকমুজ, যারা ছিল দর্শক ইহুদি নাসারা খ্রিস্টান সবাই, উনি তো বক্তব্য রাখবেন, উনি তো ইসলামের কথা বলবেন কোরআন দিয়ে, সুবহানাল্লাহ, যেভাবে কোরআনের কথা ওরা শুনবে ওদের কথাও মুসলমান শুনতে হবে। দিছে আব্দুল বাসিত সাহেবকে, আব্দুল বাসিত সাহেব আল্লাহর উপরে ভরসা করে শুরু করছে বিসমিল্লাহ দিয়ে সূরা আর রহমান, খতম 5 ঘন্টা, কয় মিনিটের জায়গায়? লেখা যদি কেউ 6 মিনিট করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে, 5 মিনিটের জায়গায় 5 ঘন্টা, যারা আইন করেছে তারাও কথা বলার সাধ্য পায় নাই, শুনছে লা ইলাহা সময় অনেক হয়েছে, অনেক হয়েছে, 8টায় আজান, 8টা তো হয়েই গেছে, মুখতসর এক দোয়া করবো, 8টা বেজে যাবে, আর দোয়া করবেন আমার জন্য, আমি যেন আপনাদের ডাকে সাড়া দিতে পারি, আর আমার দায়িত্ব যেন আমার ভাইদের কানে কানে পৌঁছাইয়া, অন্তর পর্যন্ত পৌঁছাইয়া দিয়ে আমলে পরিণত করিয়া দিতে পারি। কোরআন সুন্নাহ যেখানে, হাত নাড়াইয়া, কোরআন সুন্নাহ যেখানে, হাত নাড়াইয়া, কোরআন সুন্নাহ নাই যেখানে, আল্লাহ নবী মানব, মরতে রাজি হব, তবু আল্লাহ নবী ছাড়ব না, কোরআন ইসলাম ছাড়ব না,
আলিমদের পথ ছাড়বো না। বলুন আমিন। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। أكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرات الموت وقنا عذاب القبر وقنا عذاب الصراط والميزان وقنا عذاب الحشر وقنا عذاب يوم القيامة ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير اللهم أعز الإسلام والمسلمين وأنجز وعدك وكان حقا علينا نصر المؤمنين أي الله من غنقار مر غنى ما نشدك لأمك زوت مرتو زادو مرتو ري الله مر ديگنا تكيا شدداري والا مربي أربع চকচার দিকে তাকাইয়া, বিশেষ করে আমার যুবক ভাইগুলো যারা গানের বদ্দা তাফসিরের আয়োজন করেছে, ওরা চাইলে গান করাইতে পারতো আমির উদ্দিনকে দাওয়াত দিয়া, আয় আল্লাহ ব্রাহ্মণবাড়ি থেকে গাওরা পার্টি নিয়ে আসতে পারতো, দুনিয়ার আনো কোনো বড় শক্তিশালী পার্টি নিয়ে আসে এখানে গান করতে পারতো, সিনেমা করতে পারতো। আমার ভাই বোনগুলো টাকা পয়সা খরচ করে তোমার কোরআনের কথা মানুষের কানে শোনাইবার ব্যবস্থা করছে আল্লাহ। আয় আল্লাহ ওদের জীবনকে উজ্জ্বল করে দাও, ওদের ব্যবসা বাণিজ্যের মধ্যে খয়ের বরকত নাজিল করো, ওদের হায়াতের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে কুরআন আর ইসলামের বাতি জ্বালাইয়া দাও। আয় আল্লাহ প্রত্যেক মুরব্বিয়ানের খিদমত করার আমাদের তৌফিক দাও। আয় আল্লাহ প্রত্যেকটা বাচ্চাকে মহব্বত করার তৌফিক দাও, বড়দেরকে সম্মান করার তৌফিক দাও। আয় আল্লাহ যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকি সিরাতে মুস্তাকিমের সন্ধানী হইয়া যেন বেঁচে থাকতে পারি, যেই দিন আজল শেষ হইয়া যাবে সেই দিন যেন ইমানের কালেমা মুখে জারি করিয়া নবীর চেহারা দেখে দেখে যেন মরতে পারি, কবরে যেন আরামের জিন্দেগি যাপন করে হাসরের ময়দানে কঠিন দিনে তোমার আরশের ছায়া তরে যেন জায়গা পায়। আয় আল্লাহ তোমার নবীর শাফাত পেয়ে, তোমার রহমত পেয়ে, ইয়া আল্লাহ তোমার নবীর হাউজে কাউসারের শরাবের বোতল যেন পান করিয়া তোমার আটটি জান্নাতের অধিবাসী যেন হইতে পারি। তামাম তারিফ জানো সেই শেখুদার, আমার মতো পাপীদেরকে যে দিয়াছেন অধিকার, জীবনে মরণে আরো কবর হাসরে আমরা রে দেখিও আল্লাহ মায়ার নজরে, তুমি বিনে কারো কাছে করিব রুদন, তুমি বিনে কে বুঝিবে আমরা রিবেদন, তুমি ছাড়া কারো কাছে করিব রুদন, তুমি ছাড়া কে বুঝিবে আমরা রইবে দন, বালা থাকি বুড়া থাকি বান্দা বান্দি যে তোমার, দয়া কর দয়ার আল্লাহ দুহাই মাওলা, খালি হাতে আসে আসে আশা নিয়ে এসাই, নিরাশা হইয়া যেন ফিরে নাহি যাই, কবুল কর দোয়া
হয় নাহি কদির। আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণবীর খাতির, আল্লাহ তোমার ওলির খাতিরে আমাদের জলসাকে, আমাদের জলসা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বক্তাকে মুখলিস বানাইয়া ওয়াজ করাইয়া, শ্রোতা ভাই বোনদের ওয়াজ শোনাকে কবুল করিয়া আমলে পরিণত করার তৌফিক নসিব কর। কোরআন সুন্নাহ নবী আল্লাহ ইসলামকে যেন মহব্বত করতে পারি, আলিম ওলামার কথা যেন শুনতে পারি, আল্লাহ তৌফিক দিও আমাদেরকে। তুমি আল্লাহ দুনিয়ায় যতদিন রাখো ইমান আমান দিয়া নাকিয়া, মৃত্যুর সময় তাওবাতুন নাসুয়া কায়েম করে দিও। আয় আল্লাহ এই মুহূর্তে সোনার মদিনায় নবীজির দরবারে অগণিত অসংখ্য দুরুদ আর সালাম আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে পৌঁছাইয়া দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিফযলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.